আসুস কম্পিউটারে একটা প্রবলেম হয়, ড্রাইভার ইনস্টল করার পরে মানে আপনার এই সাউন্ডটা চলে যায়। তো অনেক যারা নতুন কম্পিউটার ইউজার কারি আছেন আসুস মাদারবোর্ড তারা যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। ড্রাইভার ইনস্টল করার পরে দেখা যায় যে আর হয় না, সাউন্ড হয় না। আগে সাউন্ড থাকে, কোনো কারণে যদি ড্রাইভার মিসিং হয় তো আপনি যে ড্রাইভারটা দিবেন দেখবেন সাউন্ড হবে না। কিন্তু উইন্ডোজ দেওয়ার পরেও আপনার যখন উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটারটা অন হবে তখন ড্রাইভার দেওয়ার আগেই সাউন্ড থাকে, কিন্তু ড্রাইভার দেওয়ার পরে সেই সাউন্ডটা চলে যায়। তো এটা কী ধরনের সমস্যা আজকে বিরুদ্ধে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এটা মূলত আসুস মাদারবোর্ডে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি অডিওর যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা নিয়ে নেয়, পরবর্তীতে যখন আপনি ড্রাইভারটা ইনস্টল করেন অডিও সহকারে সেক্ষেত্রে ড্রাইভারটা চলে যায়। এক্ষেত্রে সমাধানের জন্য আমাকে যেতে হবে এই কন্ট্রোল প্যানেল থেকে আপনার যে অডিও ড্রাইভারটা সেটাকে আনইনস্টল করে দিতে হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাইতেছি। এখানে দেখুন আমার এখন তো সাউন্ড নাই, আমি আপনাদের একটি গান বাজিয়ে দেখাই অথবা যে কোনো একটা কিছু দেখুন। এই যে স্পিকার লাগানো আছে আমার, কোনো সমস্যা নাই, তারপরেও সাউন্ড নাই কোনো। এখন এই সমস্যার সমাধানের জন্য তো এখন আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমাদের যে অডিও ড্রাইভারটা আছে সেটাকে আনইনস্টল করে দিয়ে দেখবো যে আমাদের সাউন্ডটা আসে কিনা। ওকে, আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। এখান থেকে প্রোগ্রাম ফাইলে চলে যেতে হবে। এখন দেখতে পাচ্ছেন রিয়ালটেক হাই অডিও ড্রাইভার। আমাদের সাউন্ডটা চলে আসছে। এসে হলো আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।